বাংলাদেশের মানুষ যখন বিপদে পড়ে কেবলমাত্র তখনই তারা প্রতিবাদী হয়ে ওঠে। গতকাল যে বেইলি রোডে 44 জন মানুষ মারা গেল, এটাকে কি আমরা প্রশাসনের দায়িত্বহীনতা বলতে পারি, গাফিলতি বলতে পারি, নাকি বলতে পারি এটা একটা স্রেফ দুর্ঘটনাই? কারণ দেখুন, এখানে যে মানুষগুলো মারা গেছে, এই মানুষগুলো মারা যাওয়ার কারণ সম্পর্কে একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যারা ভবন নির্মাণে দক্ষ, তারা কিছু মতামত পোষণ করেছেন এই মৃত্যু সংখ্যাটা এত পরিমাণে বেড়ে যাওয়ার জন্য। আমি এই দুইটা কারণই একটু ডিসক্রাইব করার চেষ্টা করবো আপনাদের সামনে। প্রথম যে কারণটা উনি বলেছেন যে এখানে ইমার্জেন্সি এক্সিট ডোর পর্যাপ্ত পরিমাণে না থাকা। যখন কোনো ভবন নির্মাণ করা হয়, সেখানে ইমার্জেন্সি মুহূর্তে মানুষের যাতে খুব কম সময়ে বের হয়ে আসতে পারে, সেজন্য কিন্তু ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা রাখা হয়, যেটা এই ভবনটাতে পর্যাপ্ত ছিল না। যেখানে বের হওয়ার রাস্তা মাত্র একটাই ছিল, সেখানে আগুন পুরোপুরি কব্জা করে নেওয়ার ফলে মানুষ কিন্তু সে পথ দিয়ে বের হয়ে আসতে পারেনি, যার ফলে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে বিল্ডিংয়ের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। এবং দ্বিতীয় যে প্রধান কারণ, যেটা অনেক মানুষের দেখবেন, প্রধান কারণ কেন বলছি, কারণ 44 জন মানুষের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই শ্বাসরোধ হয়ে মারা গেছে, অর্থাৎ পর্যাপ্ত অক্সিজেন পায় নাই, শ্বাস দম বন্ধ হয়ে গিয়ে, হার্ট অ্যাটাকে অনেকে মারা গেছে, দম বন্ধ হয়ে মারা গেছে। তো দ্বিতীয় কারণটা হচ্ছে এটারই উপর বেস করে, যে আমরা যেহেতু মৌসুমি জলবায়ুর দেশ, যেখানে আমাদের 8 মাসই মোটামুটি নর্মাল আবহাওয়া থাকে, সেখানে 4 মাস একটু গরম পড়ে, সেই সময়টা আমরা সাধারণ মানুষ এমনি চলতে অভ্যস্ত, যাদের টাকা পয়সা আছে তারা এসি ব্যবহার করে। তো এরকম একটা মৌসুমি আবহাওয়ার দেশে কাচের স্ট্রাকচারের বিল্ডিং ব্যবহার করা কতটুকু যুক্তিগত আর কি? আপনি 7তলা ভবনে দেখবেন বেশ কয়েকটা বিল্ডিংয়ে কাচ ব্যবহার করা হয়েছে, আর আমরা জানি কাচ কিন্তু তাপ কুপরিবাহী, সেক্ষেত্রে বাইরের যে তাপমাত্রা সেটা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে না, ভিতরের তাপমাত্রা বাতাস বাইরে প্রবেশ করতে পারে না। যখন কাচের বিল্ডিং বানাবেন সেখানে কিন্তু সম্পূর্ণ আপনি এসির উপর নির্ভর। তো উনি বলেছে যে আমরা যেহেতু পাওয়ার সেক্টরে যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ না, সেক্ষেত্রে এরকম কাচের বিল্ডিং অনুমোদন দেওয়া কতটা যুক্তিগত, এবং এরকম একটা মৌসুমি জলবায়ুর দেশে কাচের বিল্ডিংয়ের কতটুকু দরকার আছে। তো এই যে কাচের বিল্ডিংয়ের কারণে এতগুলো মানুষ সঠিকভাবে বাতাস চলাচল না করার ফলে ভিতরে কিন্তু একটা বিরূপ আবহাওয়া সৃষ্টি হয়, যার ফলে কিন্তু এতগুলো মানুষ শ্বাসরোধ হয়ে মারা যায়। এই যে ইমার্জেন্সি এক্সিট এবং কাচের বিল্ডিংয়ের কারণে শ্বাস প্রশ্বাসের অনেক মানুষ মারা যায়, এই দুইটাই কিন্তু মারা যাওয়ার প্রধান কারণ। এছাড়া আগুনটা কোথায় থেকে লেগেছে, সিলিন্ডার থেকে নাকি বিদ্যুৎ থেকে, সে বিষয়টা আমরা পরে খবরাখবরে জানতে পারবো। কিন্তু এই যে বিষয়গুলো, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বা একটা ব্যবসায়িক বিল্ডিংয়ে যখন আপনি একটা ব্যবসা শুরু করতে যাবেন, তখন কিন্তু আপনাকে বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নিতে হয়, বিভিন্ন দপ্তর থেকে ছাড়পত্র নিতে হয়, যে দেখাতে হয় যে আমি ব্যবসার উপযোগী বিল্ডিংটা নির্মাণ করেছি। সেক্ষেত্রেই কিন্তু আপনি কেবলমাত্র সেই ব্যবসা করার অনুমতি পাবেন। কিন্তু এখানে তেমন কিছু ফর্মালিটি করা হয়েছে কিনা, বা যদিও করা হয়ে থাকে সেটুই কতটুকু বাস্তবসম্মত সেটা নিয়ে আমাদের অবশ্যই প্রশ্ন রয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ার সাহেব এবং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যিনি, উনি আরেকটা বিষয় বলছে যে বাংলাদেশের যে বিষয়টা দুর্ঘটনার কমন কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে আমরা একটা বিল্ডিং নির্মাণ করতেছি বসবাসের জন্য, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই বিল্ডিংটা আমরা ব্যবসায়িক কাজে ব্যবহার করতেছি, বা কোনো একটা বিল্ডিং ফ্যাক্টরি বানানোর কাজে ব্যবহার করতেছি, ওই বিল্ডিংটা পরবর্তীতে আমরা বসবাস করতেছি মানুষ, এই জিনিসটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। কারণ একটা বিল্ডিং বসবাসের জন্য যেভাবে ডিজাইন করা হয়, ফ্যাক্টরির জন্য কিন্তু সেই একইভাবে ডিজাইন করা হয় না। বসবাসের জন্য ধরুন আমাদের রুমে দুই পাশে দুইটা জানালা বা একটা জানালা আমরা রাখি, কিন্তু ফ্যাক্টরির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জানালার পরিমাণ বাড়িয়ে দিতে হবে, কারণ সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার গ্যাস উৎপন্ন হতে পারে, বা বাতাসের বিভিন্ন উপাদানের সাথে মিশ্রণ হয়ে একটা বিরূপ আবহাওয়া সৃষ্টি হতে পারে। এই জিনিসগুলো কিন্তু ইঞ্জিনিয়াররা মাথায় রেখে বিল্ডিংগুলো ডিজাইন করেন। তো এই জিনিসগুলোতেও যথেষ্ট পরিমাণে ঘাটতি দেখা যাচ্ছে। তো এইরকম একটা অবস্থায় আমরা যারা ঢাকা শহরে আছি, তারা কি একটা ভয়ভীতির মধ্যে নাই? কারণ কখন আগুন আসবে, কখন মারা যাব, এই জিনিসগুলো কিন্তু আমরা কেউ জানি না। তো এরকম একটা অবস্থায় যদি আমরা চলতে থাকি, তাহলে আমরা কীভাবে আশা করতে পারি যে আমরা দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব? কারণ এই যে 44 জন মানুষ মারা গেল, এই পরিবারগুলো কতটুকু ক্ষতি হয়েছে, বা এই পরিবারগুলো কতটুকুভাবে তাদের ধৈর্য ধারণ করে, মানে আমি বলার ভাষা হারিয়ে ফেলতেছি, যে কতটুকু ধৈর্য ধারণ করে তারা থাকতে পারবে, বা যারা আহত হয়ে বেঁচে গেছে তারা স্বাভাবিক জীবনে যেতে কতটুকু সময় লাগতে পারে, এই জিনিসগুলো কি একবারও কেউ চিন্তা করেছেন? তো এই যে বিষয়গুলো, এগুলো কবে ঠিক হবে, কবে আমরা নিরাপদ একটা বাংলাদেশ দেখতে পাবো, সেটারই আমরা আশা রাখতেছি। ঠিক কবে দেখতে পাবো সেটাই আমরা আশা করতেছি। তো যাই হোক, আশা করি এই যে বিভিন্ন দপ্তরের মানুষগুলো আছে,
এগুলো এই জিনিসগুলো পর্যালোচনা করে দেখবেন যথেষ্ট দায়িত্বশীলতার সাথে, কারণ প্রত্যেকটা নাগরিকের জীবনের দাম আছে, সবারই জীবনের দাম আছে। এই জিনিসগুলো যেহেতু আমাদের মানব জীবনের সাথে সরাসরি সঙ্গতিপূর্ণ বা অ্যাটাচ আছে, সেক্ষেত্রে এই জিনিসগুলো যথেষ্ট পরিকল্পনা মাফিক এবং যথেষ্ট পরিষ্কারভাবে পর্যালোচনা করার জন্য আমরা আমন্ত্রণ করতেছি। তো আপনাদের কী মতামত অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলোর সাথে আপনি কতটা একমত সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমাদের 44 জন ভাই বোন মারা গেছে তাদের জন্য আমরা অবশ্যই তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। তো সবাই ভালো থাকবেন।